বাইরের ওয়েদারটা ঠিক কিছুটা এরকম, আমি আর বৃষ্টির মধ্যে যেতে পারছি না। নন-স্টপ হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে। এখানে সারা রাত বৃষ্টি হয়েছে আর এখনো অনেক বৃষ্টি হতে হয়েই যাচ্ছে। কিছু ওয়াইফাই নেই, ওয়াইফাই লিঙ্ক নেই। ও সরি, এতক্ষণ ভিডিও করে গেলাম, ভিডিও অনই করিনি। গুড আফটারনুন, এখন 11:30 মতন বাজে। কালকে এই বৃষ্টি বৃষ্টি এসবের চক্করে আমি মানে 4:30 দিকে শুয়েছি। কালকে তো লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম, আর আজকে সকালবেলা উঠে দেখি আমি সারা রাত বৃষ্টি হয়েছে আর এখনও অনেক বৃষ্টি এসে হয়েই যাচ্ছে। বাইরের ওয়েদারটা অসম্ভব সুন্দর, কিন্তু তার সাথে একটা প্রবলেম, যেটা হচ্ছে ওয়াইফাই লিঙ্ক নেই, অ্যাকচুয়ালি কারেন্ট আছে। গাছগুলোর একটু টেনশন হচ্ছে, গাছগুলোর জন্য হালকা শ্যাম্পু দিয়ে একটা পোস্টপন্ড হয়ে গেল। তারপরে ঠান্ডা লাগছে সব থেকে বড় কথা, কিছুটা এরকম আমি আর বৃষ্টির মধ্যে যেতে পারছি না। মা আছে বাইরে, এই হচ্ছে বৃষ্টি, নন-স্টপ হয়েই যাচ্ছে। আর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, এতক্ষণ ভিডিও করে গেলাম, ভিডিও অনই করিনি। এখানে হয়েছে গাছগুলোর অবস্থা। ক্যাপসিকাম গাছটা এখানে রেখেছি, এই পাতাগুলো অনেক পুরনো কিন্তু এই গাছটা। আর এখানে একটা ক্যাপসিকাম ছিল, সেটাকে তুলে নিয়েছি আগের দিন, ওটাকে রান্না করেছিলাম মা, সে অপূর্ব টেস্ট। গোবর সারের সবজি টেস্ট তো হবে। আর এখানের একটা আছে, এটাকেও আজকে ছিঁড়ে নেবো। মামনায় খিচুড়ি না ফ্রাইড রাইস কী যেন রান্না করছে, মাকে বললাম তাহলে এটাই দেবো, কারণ এই ডালটা এই ক্যাপসিকামের ভারে না আর মানে গেলে গেছে পুরো। এবার মনে হচ্ছে আর এটা বাড়বেও না, তাতে বৃষ্টির জল পাচ্ছে তো পচে যাবে আর এটা রাখতে পারে, কারণ তো অনেক দিন থেকে আছে দেখছি আর বাড়ছে না সাইজ। আগেরটার একটু মানে এখানে যেটা ছিল সেটা সাইজটা একটু বড়ো ছিল, এগুলোর সাইজ বাড়বে বলে মনে হয় না। তবে ফুল এসছে, এই যে ফুল এসছে, দেখা যাক কী হয়। কিছু গাছ লাগানোর ছিল লঙ্কা চারা, সেইগুলো আর বৃষ্টির জন্যে লাগানোর অবস্থায় নেই, ওগুলো চারা বেরিয়েছে ভেতর দিয়ে। আর এখানে সারি 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 কিছু গাছ ওই দিকে, এগুলোর মধ্যে আসলে এই গাছগুলোর মধ্যে বর্ষার জল পেলে গাছ নষ্ট হয়ে যাবে, যার জন্য এগুলো নেওয়া। এখানে আবার স্ট্রবেরি গাছ, এগুলোতে তো বর্ষার জল ফেলা যাবে না, তাই জন্য এগুলোকে সরানো, অসুবিধা হবে না। এতক্ষণ সেম হলো, ভিডিও অন করিনি অথচ বক 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 করে গেলাম। যাই হোক, কারেন্ট মানে অন্ধকার, কারেন্ট চলে গেল ধূপ করে। ঘুম থেকে উঠে প্রথমেই যেটা কাজ থাকে আমার, সেটা হচ্ছে ওই গাছপালাগুলোকে দেখা, সেগুলোকে দেখেছি। মানে এটা আজকে বলে না, এটা প্রতিদিনের আমার রেগুলার রুটিন। তারপরে তোজোদেরকে, তোজোদের সাথে একটুখানি কুচকাজ করা করে নিয়ে তারপরে এখন ঘরে আসলাম। কারেন্ট চলে গেল, ও আবার এসছে কারেন্টটা। যাই হোক, ব্রাশ করবো, মা গেছে। ও আজকে বাড়িতে একটু কাজ হচ্ছিলো, কাজ আর শেষ হচ্ছে না বাবা। যাই হোক, কাজ হচ্ছিলো, মা গেছে ওখানে দেখতে, আসুক মা চা খাবো। আর এই তো আজকে বৃষ্টির দিনে কি টুকটাক কি ভিডিও হয় সেটাই ভাবছি আজকে শেয়ার করবো, ছোট্ট একটা মিনি ব্লগ করে, কারণ একদম কিছু না দেওয়ার থেকে দেওয়া ভালো। আর ভিডিওতেই বলে রাখি, কালকে লাইভে এসেছিলাম, আজকে হয়তো সেম টাইমে আবার আসবো, আমি জানিয়ে দেবো কমিউনিটিতে। এখন থেকে এই কয়েকদিন চেষ্টা করবো কন্টিনিউ আর কি লাইভে আসা।
ক্যাপসিকাম কাটতে চলে এসেছি, ক্যাপসিকাম কাটতে। এক হাতে ফোন, এক হাতে ক্যাপসিকাম। যাই হোক, তারপরে কোনো মতে কিন্তু ক্যাপসিকামগুলো কেটে ফেলেছি। আর নিজের গাছের জিনিস সেটা তুলে নিয়ে খাওয়া, সেটা কিন্তু আলাদাই একটা ভালো লাগা। মানে যারা গাছ লাগাতে বা বাগান করতে বা সবজি চাষ করতে ভালোবাসে, তারা কিন্তু আমার সঙ্গে একমত হবে। গাছের জিনিসের একটা আলাদা রকমই স্বাদ থাকে, কারণ বাজারে যেই সব জিনিসগুলো আমরা কিনে নিয়ে আসি, ম্যাক্সিমাম জিনিসই তো, ম্যাক্সিমাম কি পুরো জিনিসটাই তো সারে ভর্তি, আর ইউরিয়া ফিউরিয়া দিয়ে ওটার মানে অরিজিনাল যে স্বাদটা সেটাই কোথাও গিয়ে না নষ্ট হয়ে যায়। আর আমরা যারা বাড়িতে গাছ টাছ লাগাই, তারা তো সমস্ত কিছু অর্গ্যানিকভাবে চেষ্টা করি করার, তাই জন্যে মানে ওই গোবর সার বা ভার্মি কম্পোস্ট যেটা একদম অর্গ্যানিক সার, সেটা ছাড়া তো অন্য কিছু ইউজই করি না, তাই জন্য এটার টেস্টটা একটা আলাদা রকমই হয়। আর সেই খিচুড়ি ক্যাপসিকাম দিয়েছিল মা, যদিও এখানে আমি মানে দেখাতে পাচ্ছি না। এই ছিল আজকের লাঞ্চ, কারণ বৃষ্টি মানেই খিচুড়ি কিন্তু কম্পালসারি। আর খিচুড়ি খেতে আমার প্রচণ্ড রকম ভালো লাগে, সে গরমকালই হোক আর বৃষ্টি হোক, সে বর্ষা হোক শীত হোক, প্রচণ্ড ভালো লাগে। তারপর আর কি, রিও আর তোদের সঙ্গে কিছুক্ষণ খুনসুটি করলাম, কারণ ওরাও তো ম্যাটার করে না। তারপর আমার আপনারে ভাইয়ের কাছ থেকে পেয়ে গেলাম গরম গরম হট কাপ স্যুপ, হট কাপ স্যুপই তো, আমি নুডলস বলতে যাচ্ছিলাম। যাই হোক আর কি, রাতে আবার বৃষ্টি, বাইরে কোথাও যাওয়ার মতন ছিল না। রাত বলতে সন্ধ্যেবেলা, তখন বাইরে কোথাও যাওয়ার মতনও ছিল না কোনো রকম আর কি। ঘরে বসে সারাদিনটা আর কি বোরভাবে কাটিয়ে দিলাম, মানে বোরিং সা গেল পুরো দিনটা। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে। টাটা।